প্রতিদিন নতুন নতুন কিছু শেখার জন্য, প্রতিদিন নতুন নতুন কিছু জানার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল বাটনে অবশ্যই ক্লিক করুন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথমে পাওয়ার জন্য। বলা হয় যখন শনিদেবের খারাপ দৃষ্টি আমাদের উপর পড়ে, সেই সময় আমরা একের পর এক সমস্যায় ঘিরে থাকি। যখন শনিদেব নিজের রূপ দেখানো শুরু করে তখন কি হয়? শনিদেব যখন নিজের রূপ দেখানো শুরু করে তখন পারিবারিক জীবনে কষ্ট, মাতা পিতার স্বাস্থ্যহানি এবং আমাদের কেরিয়ার এবং রোজগার একেবারে শেষ হয়ে যায় ইত্যাদি ইত্যাদি। শনিদেব আমাদের উপর রুষ্ট হয়ে থাকলে, আমাদের উপর যখন শনিদেবের খারাপ দৃষ্টি থাকে, শনিদেব ঠিক এইভাবেই আমাদেরকে শাস্তি প্রদান করে। কিভাবে আমরা এই সমস্যা থেকে বের হব, কিভাবে আমরা শনিদেবকে সন্তুষ্ট করব, এই ভিডিওতে আজকে এই নিয়েই আলোচনা করব। তার আগে অবশ্যই বলবো ভিডিওটিকে লাইক একটি অবশ্যই দিবেন, শেয়ার করুন ভিডিওটি। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল বাটনে অবশ্যই ক্লিক করুন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথমে পাওয়ার জন্য। শনিদেবকে সন্তুষ্ট করা খুবই সহজ। সামান্য কিছু ছোট ছোট কাজ রয়েছে, যেই কাজগুলি করলে শনিদেব আমাদের উপর যথেষ্ট পরিমাণে সন্তুষ্ট হয়ে থাকে। এই সকল কাজগুলি আপনাকে শনিবারের দিনই করতে হবে। শনিবার দিনই করা এই কাজের ফলে শনিদেব আপনার উপর অসন্তুষ্ট হয়ে থাকলেও আপনার উপর সন্তুষ্ট হয়ে আপনার উপর যথেষ্ট কৃপা বৃষ্টি করে। বলা হয় শনিদেব যদি আপনার উপর সন্তুষ্ট থাকে, তবে যে ব্যক্তির উপর শনিদেব সন্তুষ্ট থাকে সেই ব্যক্তি একজন দরিদ্র ব্যক্তিও রাজা হয়ে যায়, এবং শনিদেবের যদি খারাপ দৃষ্টি একজন রাজার উপরও পড়ে সেও ভিখারি হয়ে যায়। তাই আপনাদেরকে শনিবারে আজকে বলা এই কাজগুলি অবশ্যই করুন, নিয়মগুলি অবশ্যই করুন। যদি আপনার উপর শনিদেবের খারাপ দৃষ্টি রয়েছে, কুদৃষ্টি রয়েছে, তবে শনিদেব আপনার উপর যথেষ্ট পরিমাণে প্রসন্ন অবশ্যই হবে। প্রতি শনিবারে আপনি আপনার বাড়ির যে প্রধান দরজা রয়েছে সেই প্রধান দরজায় আপনি প্রতি শনিবারে গঙ্গাজল অবশ্যই দিন। যদি আপনার দ্বারা গঙ্গাজল দেওয়া সম্ভব না হয়, তবে আপনি একটি তামার পাত্রে জল নেবেন এবং সেই জলটি আপনি শুক্রবারে রাত্রে ভরে রাখবেন, এবং শনিবারে সেই তামার পাত্রে জলটি আপনি আপনার বাড়ির যে প্রধান দরজা রয়েছে সেই প্রধান দরজায় সেই জলটি দিন। বলা হয় এতে আপনার বাড়ির উপর শনিদেবের যদি কোনো খারাপ প্রভাব থাকে সেই প্রভাব চলে যাবে এবং আপনার জীবনটি অধিক উন্নতি হবে। বলা হয় প্রতিদিন যখন আপনি ঘর মুছবেন ঠিক সেই সময় শনিবারে ঘর মোছার সময় আপনি আপনার ঘর মোছার জলটিতে সামান্য একটুখানি ফিটকারি আপনি মিশিয়ে নিন। এই ফিটকারি মিশালে আপনার ঘরের উপর শনিদোষ দূর হয় এবং আপনার জীবন থেকেও শনিদোষ দূর হয়। ফিটকারির অন্যথায় আপনি সেই জলে সামান্য সামুদ্রিক লবণও আপনি মেশাতে পারেন। সামুদ্রিক লবণ মেশানো জল দিয়ে ঘর মুছলে শনিদেবের খারাপ দৃষ্টি আপনার বাড়ির উপর থেকে চলে যাবে। বলা হয় প্রতি শনিবারে হনুমান পূজা করলে এবং হনুমানের চালিশা পাঠ করলে শনিদেব সেই ব্যক্তির উপর যথেষ্ট পরিমাণে প্রসন্ন হয়ে থাকে। তাই প্রতি শনিবারে আপনি অবশ্যই হনুমান পূজা অবশ্যই করুন। প্রতি শনিবারে আপনি সকালবেলা স্নানাদি করার পর, কিছু আহার গ্রহণ করার পূর্বে আপনি হনুমান চালিশা অবশ্যই পাঠ করুন। এতে শনিদেব আপনার উপর যথেষ্ট সন্তুষ্ট হবে। যদি আপনার জীবনের উপর শনিদেবের খারাপ প্রভাব থাকে, তবে সেই খারাপ প্রভাবটি আপনার জীবন থেকে খুব শীঘ্রই চলে যাবে। তাই প্রতি শনিবারে শনিদেবের পুজো করার সময় আপনি হনুমান পূজা করুন, এবং প্রতিদিন প্রতি শনিবারে আপনি সকালবেলা স্নানাদি করার পর শুদ্ধ বস্ত্র পরিধান করে, কিছু আহার গ্রহণ না করে আপনি হনুমান চালিশা অবশ্যই পাঠ করুন। প্রতি শনিবারে যখনই আপনি হনুমান পূজা করবেন সেই সময়
আপনি হনুমানকে একটি পান অবশ্যই অর্পণ করুন। সেই পানে সামান্য একটু এলাচ এবং সামান্য কয়েক টুকরো লং সেই পানের মধ্যে রেখে এবং সামান্য একটু মিষ্টি সেই পানের মধ্যে রেখে আপনি সেই পানটি আপনি মহাবীর হনুমানকে আপনি অর্পণ করুন। বলা হয় শনিবারে করা হনুমান পূজা যে ব্যক্তি করে থাকে সেই ব্যক্তির উপর শনিদেব কখনো অসন্তুষ্ট হয় না। তাই প্রতি শনিবারে হনুমান পূজা করলে আপনার জীবন যে পার্থক্য জীবনে সেই পার্থক্য আপনি অবশ্যই বুঝতে পারবেন কিছুদিনের ভিতর। আপনি আরেকটি কাজ করতে পারেন, প্রতি শনিবারে আপনি একটি সামান্য একটি বড় পাত্র নিয়ে নেবেন। সেই পাত্রে আপনি সামান্য একটু সর্ষের তেল নেবেন এবং সেই সর্ষের তেলটিতে আপনি নিজের ছায়াটি অবশ্যই দেখুন, অর্থাৎ সেই সর্ষের তেলে আপনি আপনার মুখখানি অবশ্যই দেখুন। এখন সেই সর্ষের তেল দিয়ে আপনি সামান্য একটু রুটি বানান। রুটি বানিয়ে আপনি যে কোনো কালো কুকুরকে সেই রুটিটি অবশ্যই খেতে দিন। বলা হয় এই কাজটি করলে শনিদেবের অশেষ কৃপা সেই ব্যক্তির উপর থাকে যে ব্যক্তি এই কাজটি করতে পারে। প্রতি শনিবারে আপনি আপনার নাভিতে একটু সর্ষের তেল অবশ্যই লাগাবেন এবং তার সঙ্গে সেইখান থেকে সামান্য একটু হাতে তেল নিয়ে আঙ্গুলে তেল উঠিয়ে আপনি আপনার মাথাতে অবশ্যই লাগাবেন। নাভিতে তেল লাগালে সেই দিন নাভির থেকে নিয়ে সামান্য একটু তেল মাথায় দিলে বলা হয় সে ব্যক্তির খুব শীঘ্রই ভাগ্যোদয় হয়। তাই প্রতি শনিবারে আপনি নাভিতে একটু সর্ষের তেল লাগাবেন এবং সেখান থেকে সামান্য একটু সর্ষের তেল আঙ্গুলে তুলে নিয়ে আপনি আপনার মাথাতে অবশ্যই লাগাবেন, এতে আপনার ভাগ্যোদয় অবশ্যই হবে। প্রতি শনিবারে বটগাছে আপনি এক ঘটি জল অবশ্যই অর্পণ করুন। বলা হয় বটগাছে এক ঘটি জল অর্পণ করলে শনিদেবের অশেষ কৃপা সেই ব্যক্তির উপর থাকে যে ব্যক্তি বটগাছকে পুজো করে বটগাছে জল ঢালে, অর্থাৎ জল ঢালার সময় সেই পাত্রে তামার পাত্রে আপনি সামান্য একটু জল নেবেন। জল নিয়ে সেই জলে একটু কালো তিল আপনি মিশিয়ে নিন। এখন সেই পাত্র ভর্তি জলটি আপনি বটগাছে দিন এবং গাছটির পরিক্রমা আপনি অবশ্যই করুন। পরিক্রমা করার সময় আপনি শনিদেবকে আপনার দুঃখের যা দিনগুলি যাচ্ছে সেই দিনগুলির কথা বলুন এবং সেই দুঃখের দিন থেকে শনিদেব যেন আপনাকে মুক্ত করে সেই প্রার্থনা আপনি অবশ্যই শনিদেবকে বলুন করুন। এবং প্রতি শনিবারে বটগাছকে সন্ধ্যের পর আপনি একটি সর্ষের তেলের একটি প্রদীপ বটগাছে অবশ্যই জ্বালাবেন এবং সেই সময়ও আপনাকে শনিদেবের উদ্দেশ্যে আপনাকে প্রার্থনা করতে হবে। আপনার দুঃখ দুর্দশা আপনার যা সমস্যা সেই সমস্যাগুলি যেন শনিদেব নিবারণ করে দেয়, আপনার জীবনটি যেন শনিদেব খুব সুন্দর এবং মধুরময় করে দেয়। এই কাজগুলি প্রতি শনিবারে আপনি অবশ্যই করুন। এই কাজগুলি করলে শনিদেব সেই ব্যক্তির উপর যথেষ্ট পরিমাণে প্রসন্ন হয়ে থাকে এবং যাদের উপর শনির প্রভাব থাকে, শনির কুদৃষ্টি থাকে, শনির খারাপ দৃষ্টি থাকে এবং সেই ব্যক্তির উপর শনিদেব এই কাজগুলি করলে শনিদেব সেই ব্যক্তির উপর যথেষ্ট পরিমাণে প্রসন্ন হয়ে থাকে, সেই ব্যক্তির ভাগ্যোদয় হয় যারা এই কাজগুলি প্রতি শনিবারে করে থাকে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক একটি অবশ্যই দেবেন। যারা আজকে চ্যানেলটিতে নতুন রয়েছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল বাটনে অবশ্যই ক্লিক করুন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথমে পাওয়ার জন্য।